क्लास सिक्स चैप्टर नंबर 13 टॉपिक 13.3 फाइंडिंग डायरेक्शंस। नाउ मैग्नेट्स वर नोन टू पीपल फ्रॉम एंशिएंट टाइम्स। ये मैग्नेट्स व्यापारटा किंतु बहुत पहले से लोग जानते थे। मैनी प्रॉपर्टीज ऑफ मैग्नेट्स वर आल्सो नोन टू देम। आ तादे प्रॉपर्टीज गुलो अनेक किछु जानतो। जेमने किछु किछु की प्रॉपर्टीज आछे लाइक पोल्स रिपेल अनलाइक पोल्स अट्रैक्ट। देखबो आमरा किछु किछु एखाने आछे आमरा पढ़बो। Now you might have read many interesting stories about the uses of magnets. One such story is about an emperor in China named Huang Ti. Eta golpo ache magnet niye. It is said that he had a chariot with a statue of a lady that could rotate in any direction. Ta ekhane chobi dekhte pacchi amra. There is a chariot. What is chariot? Rath. Bangla boli rath, Hindi bolte rath. Dekhte pachho to? তার উপর একটা লেডি ছিল, একটা ছোট একটা স্ট্যাচু ছিল। এই স্ট্যাচুটা যে কোনো ডাইরেকশনে ঘুরতে পারত, ঘুম সাকতা থা ঘুরত। ইট হ্যাড অ্যান এক্সটেন্ডেড আর্ম অ্যাজ ইফ ইট ওয়াজ শোয়িং দ্য ওয়ে। তো এর একটা আর্ম ছিল, একটা এক্সটেন্ডেড মিনস আছে হাত, যেরকম দেখতে পাচ্ছি ছবিতে হাত বেরিয়েছিল। এটা থেকে বোঝা যেত জি, মানে এমন লাগতা থা কি ও ডাইরেকশন দেখা রা ভাই, কোন দিকে যেতে হবে। ঠিক, it would rest in such a position that its extended arm always pointed towards south. আর সবসময় হাতটা কোন দিকে কোন ডাইরেকশনে থাকতো? সাউথ। তার মানে সাউথ যদি এদিকে থাকে অপোজিট নর্থ, তার দিকে ইস্ট ওয়েস্ট। তাহলে একটা যদি আমরা বুঝতে পারি বাকিগুলো আমরা ফাইন্ড আউট করতে পারি ইজিলি। বাই লুকিং এট দ্য এক্সটেন্ডেড আর্ম অফ দ্য স্ট্যাচু দ্য এম্পারর ওয়াজ এবল টু লোকেট ডাইরেকশনস ওয়েন হি ওয়েন্ট টু নিউ প্লেসেস অন হিজ চ্যারিয়ট। যখনই নয়া নয়া জায়গায় যাতা থা, নতুন জায়গায় যেত, এম্পারার কিন্তু ডাইরেকশনটা বুঝতে পারত। উসকো পতা চলতা ভাই কোন সা ডাইরেকশন হলো যা রে। সো অ্যাক্টিভিটি 5, লেট আস ফাইন্ড আ ডাইরেকশন ফাইন্ডার আওয়ারসেলভস। কি করে আমরা বানাতে পারি? টেক আ বার ম্যাগনেট। এর জন্য কি লাগবে? একটা বার ম্যাগনেট লাগবে। পুট আ মার্ক এট ওয়ান অফ ইটস এন্ডস ফর আইডেন্টিফিকেশন। দোনো তো কোনো মার্কিং তো থাকে না এমনিতে, একটা মার্ক কোন একটা চিহ্ন, একটা হয়তো ছোট একটা টেপ চিটিয়ে লিখবে বা একটু হোয়াইটনার দিয়ে একটু হোয়াইট হালকা একটু ব্যাক বিন্দু চিপকা দিলে ছোটা সা বিন্দু টিপ লাগিয়ে দেবে, জাস্ট মার্কিং ইয়ে একটা সাইড এই একটা সাইড। নাও দেন ইউ সাসপেন্ড ইট ফ্রম আ উডেন স্ট্যান্ড। দেখতে পাচ্ছ উডেন স্ট্যান্ড, কাঠের স্ট্যান্ড, ওটাকে সাসপেন্ড মানে লটকা দেনা, ঝুলি দিতে হবে। মার্ক টু পয়েন্টস অন দ্য গ্রাউন্ড টু শো দ্য পজিশন অফ দ্য এন্ডস অফ দ্য ম্যাগনেট ওয়েন ইট কামস টু রেস্ট। আর যখন ওটা রেস্টে চলে আসবে, ঘুমতে 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 একটু রেস্টে চলে আসবে, উসিকে নিচে জমিন মে মাটিতে দুটো পয়েন্ট, এইদিকে এইদিকে দুটো পয়েন্ট নিচে লাগিয়ে দেবে। না ড্র আ লাইন জয়নিং দ্য টু পয়েন্টস। এবার যে নিচে যে দুটো পয়েন্ট হলো ওই দুটো পয়েন্টটাকে জয়েন করে দেবে। ঠিক, দ্য লাইন শোজ দ্য ডাইরেকশন ইন উইচ দ্য ম্যাগনেট ওয়াজ পয়েন্টিং ইন ইটস পজিশন অফ রেস্ট। তাই এই যে লাইনটা জয়েন করব সেটা মানে কি, যখন রেস্টে ছিল সেই পজিশনটাই হচ্ছে লাইনটা। Clear? Now rotate the magnet by gently pushing one end in any direction and let it come to rest. এবার ফিরস উসকো ঘুমা দো ভাই, ম্যাগনেটটাকে একটু ঘুরিয়ে দাও, ফিরস উসকো রেস্ট মে আনে দো, ঘুরতে 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 আবার স্টপ হবে। Again mark the position of the two ends in its position of rest. Does the magnet now point in a different direction? Like same ই থাকবে, it will be same every time. যতবারই আমরা ঘোরাবো যখনই সেটা রেস্টে আসবে কিন্তু ওই একই পজিশনে আসবে, যতবারই আমরা করি, যত জোরে বাসতে যাই ঘোরাই আমরা। ঠিক, রোটেট দ্য ম্যাগনেট ইন আদার ডাইরেকশন অ্যান্ড নোট দ্য ফাইনাল ডাইরেকশন। আবার একবার এদিকে ঘোরাচ্ছ, একবার এদিকে ঘুরিয়ে দাও, যেদিকে যা খুশি ঘোরাও, যখনই রেস্টে আসবে সেম পজিশনে আসবে। ডু ইউ ফাইন্ড দ্যাট দ্য ম্যাগনেট অলওয়েজ কামস টু রেস্ট ইন দ্য সেম ডাইরেকশন? নাও ক্যান ইউ গেস দ্য মিস্ট্রি বিহাইন্ড দ্য স্ট্যাচু ইন দ্য এম্পারর্স চ্যারিয়ট? আমরা কি ফাইন্ড করবো? হ্যাঁ, ইয়েস, ইট উইল রেস্ট এট সেম পজিশন। আর সেই জন্য এই যে চ্যারিয়েটটা ছিল, যেদিকেই যাক মহারাজ, এইদিকে যাক, ওই দিকে যাক, যেখানেই যাক, সবসময় হাতটা কোন দিকে থাকবে? সাউথ। আমরা পড়বো, আরো পড়বো আমরা। রিপিট দিস অ্যাক্টিভিটি উইথ অ্যান আয়রন বার অ্যান্ড আ প্লাস্টিক অর উডেন স্কেল ইনস্টেড অফ আ ম্যাগনেট। এবারে প্রথমে বার ম্যাগনেট নিয়েছিলাম, এবার কোন একটা উডেন স্কেল বা একটা পেন্সিল বা পেন প্লাস্টিক বা কাঠের জিনিস নিয়ে করবে। তা ওটা কি একই দিকে থাকবে? ওটা তো ভাই কোনো সময় এইরকম হতে পারে, কোনো সময় এইরকম করে ডিফারেন্ট ডাইরেকশনে ওটা হতে পারে, কেন তার মধ্যে সেই প্রপার্টিটা নেই।
तार मध्य से ही वैशिष्ट्य बा विशेषता उसमें नहीं है, उसमें क्वालिटी नहीं है जो मैग्नेट में है। ठीक है, ये वी अच्छा डू नॉट यूज लाइट ऑब्जेक्ट फॉर दिस एक्टिविटी एंड अवॉइड डूइंग इट वेयर देर आर करेंट्स ऑफ एयर। हल्का जिनिस नीले हो ना आज एक ना हवा दे रहा जहाँ पर ओखा नीले हो ना क्या वो तो सब सुन उड़ते थक गए एक तो भारी जिनिस नीते हो ये रोम पेंटेन एक लो मोटाटी भारी हो गए ये तो हो गए। ठीक है, वी फाइंड दैट अ फ्रीली सस्पेंडेड बार मैग्नेट ऑलवेज कम्स टू रेस्ट इन अ पर्टिकुलर डायरेक्शन विच इज द नॉर्थ साउथ डायरेक्शन। कौन डायरेक्शन है? नॉर्थ साउथ। एक नॉर्थ दिखे थक एक साउथ दिखे थक पढ़ो, मैं बुलाता हूँ फिर जितना पढ़ा उतना भी पढ़ो, उसके बाद वाले ही पढ़ो। कौन डायरेक्शन एक इम्पोर्टेंट पॉइंट माथा रखबे कि जखनी मैगनेट रेस्ट आसबे नॉर्थ साउथ डायरेक्शन आसबे। यूज द डायरेक्शन ऑफ द राइजिंग सन इन द मॉर्निंग टू फाइंड आउट द रफ डायरेक्शन टुवर्ड्स ईस्ट। तो हमरा एक मैगनेट निये तुम्हारा देखे ने भी हाँ कौन दिखे सूर्य सूरज उठ रहा है देखते पारबो तो हमारा एमनि एखाने आछे एदिके उठे एदिकटा तारपर एदिकटा ईस्ट। তাহলে এখানে যদি আমরা এবার ম্যাগনেটটাকে সাসপেন্ড করি এটা ইস্ট, তাহলে ইস্ট হলে তো এটা ওয়েস্ট হলো, তাহলে ইস্ট ওয়েস্ট পেয়ে গেলাম। এবার নর্থ সাউথ দরকার, ঠিক আছে, সেটা ম্যাগনেট দিয়ে আমরা পেয়ে যাব। ইউজিং দ্য সান ফর ফাইন্ডিং ডাইরেকশন মে নট বি ভেরি এক্সাক্ট বাট ইট উইল হেল্প টু মেক আউট দ্য ডাইরেকশন নর্থ ফ্রম দ্য সাউথ। সান থেকে কিন্তু বাকিগুলো কিন্তু আমরা বুঝতে পারবো সবকটা কোনটা নর্থ কোনটা সাউথটা। এবার নর্থ অ্যাকচুয়ালি নর্থ সাউথ কোনটা এক্স্যাক্টলি, হ্যাঁ এটা সাউথ হতে পারে এটা নর্থ হতে পারে বা এটা নর্থ এটা সাউথ হতে পারে, ওটা কনফিউশন। কিন্তু ইস্টটা হলে ওয়েস্ট শিওর, এটা ইস্ট হলে এটা ওয়েস্ট, দুটো শিওর, বাকিটা কনফিউশন থাকবে। কিন্তু ম্যাগনেট নিয়ে আমরা কিন্তু এটা হেল্প করবে, ইস্ট ওয়েস্টটা বুঝে গেলাম, ম্যাগনেট দিয়ে নর্থ সাউথটা আমরা বার করব। এই যে বলছে দ্য এন্ড অফ দ্য ম্যাগনেট দ্যাট পয়েন্টস টুয়ার্ডস নর্থ ইজ কল নর্থ সিকিং এন্ড অর দ্য নর্থ পোল। তো যেটা নর্থের দিকে থাকবে সেটা হচ্ছে নর্থ পোল বা নর্থ এন্ড, আর যেটা সাউথের দিকে থাকে সেটা বলি আমরা সাউথ পোল বা সাউথ সিকিং এন্ড। তাহলে একটা ম্যাগনেটের দুটো পোল হয়, কী কী পোল হয়? একটা নর্থ পোল, একটা সাউথ পোল। যেগুলো একটু ল্যাবে থাকে আমাদের সায়েন্স ল্যাবে, ওর মধ্যে কালার থাকে, একটা রেড একটা ব্লু লেখাই থাকে বা এনএস লেখা থাকে, এন বা এস, এন মানে নর্থ, এস মানে সাউথ। তো যখনই ঘোরাবো নর্থটা নর্থ দিকে, সাউথটা সাউথ দিকে থাকবে। অল ম্যাগনেটস হ্যাভ টু পোলস হোয়াট এভার দেয়ার শেপ মে বি, যাই শেপ হোক, সিলিন্ড্রিক্যাল, ইউ শেপড, হর্সু, সবাই কিন্তু নর্থ সাউথ দুটো পোল থাকবে। আর এগুলো বেশিরভাগ মার্ক থাকে ম্যাগনেটসে। দিস প্রপার্টি অফ দ্য ম্যাগনেট ইজ ভেরি ইউজফুল ফর আস, ফর সেঞ্চুরিজ ট্রাভেলার্স হ্যাভ বিন মেকিং ইউজ অফ দ্য প্রপার্টি অফ ম্যাগনেটস টু ফাইন্ড ডাইরেকশনস। মানে হাজার হাজার সাল যারা সেলার্স সমুদ্রে যারা যায় বা এমনিতেই যারা মাউন্টেন টাউন্টেন যায় তারা কিন্তু ম্যাগনেটগুলো ইউজ করে ডাইরেকশন ফাইন্ড করার জন্য। It is said that in olden days travelers used to find directions by suspending natural magnets with a thread which they always carried with them. এরকম ऐसा बोलते हैं, এরকম বলা হয় যে আগেকার দিনে ট্রাভেলার্সরা যারা এক জায়গা থেকে অন্য জায়গায় যেত একটা ম্যাগনেট ইউজ করতো, একটা সুতো দিয়ে বাঁধা থাকতো, দিয়ে ওরা ঝুলিয়ে দেখতো যে কোন দিকে নর্থ সাউথ বোঝার জন্য। ইস্ট ওয়েস্টটা তো ওরা সূর্য থেকে বুঝতে পারতো, তাই না? Later on, a device was developed based on this property of magnets. It is known as the compass. A compass is known as the ghorite thaki, ghori fite modde thaki. Dekhi jis kyo? Ghori fite modde aki dike thaki ekta. Alda kuri upo ajay. A compass, usually a small box with a glass cover on it. Ekta chotto box thaki, seta aluminium ba kono metal thaki, aur upore ekta kanch thaki. Thik? Ar er modde, A magnetized needle is pivoted inside the box. Pivoted মানে লাগানো থাকে, যেরকম ঘড়ি কাঁটা থাকে সেটা পাইভেটাইজড মানে ফিক্সড একটা ওই নিডেল যেটা কাঁটাটা আছে, দ্যাট ইজ ম্যাগনেটিক নিডেল, ওটা ম্যাগনেট। আর এমন কেউ থাকে যেটা ফ্রিলি ঘুরতে পারে, কেন যখনই আমরা চেঞ্জ করব আবার ঘুরে ঘারে কিন্তু ওই নর্থ সাউথ ডাইরেকশন থাকবে। আর এখানে মার্কও থাকে, দেখতে পাচ্ছিস তো, সাউথ এসি সাউথ ইস্ট, এস ডাব্লু সাউথ ওয়েস্ট, ডাব্লু দেওয়া আছে ওয়েস্ট, তার অপোজিটে ইস্ট আছে, এদিকে নর্থ, ওইদিকে সাউথ আছে, তাই না? ওপর দিকটা এদিকে সাউথ আছে, নিচের দিকটা নর্থ আছে। সাউথ আর ইস্টের মাঝখানটা কি হচ্ছে? সাউথ ইস্ট, এসি। হ্যাঁ, সাউথ আর ওয়েস্টের মাঝখানটা দেখছিস তো, এস স্ল্যাশ ডাব্লু লেখা আছে, দেখতে পাচ্ছিস?
এটা হচ্ছে ডাইল, যেরকম ঘড়ির ডাইল হয় এটাও কিন্তু ডাইল, যেটাতে মার্কিংগুলো করা থাকে। উইথ ডাইরেকশনস মার্কড অন ইট দ্য কম্পাস ইজ কেপ্ট অ্যাট আ প্লেস ওয়ার উই উইশ টু নো দ্য ডাইরেকশনস। তো এমন জায়গায় আমরা যখন ইউজ করি যে হ্যাঁ কোন দিকটা কি আছে আমরা জানতে পারব। বুঝতে পারছিলাম আমি। অলরাইট, ইটস নিডল ইন্ডিকেটস দ্য নর্থ সাউথ ডাইরেকশন ওয়েন ইটস কাম টু রেস্ট। তো আমরা জানি নিডলটা কোন ডাইরেকশনটা, নর্থ সাউথ, আর ওর মধ্যে তো মার্কিং থাকি, তাহলে ইজিলি উই ক্যান নো কোনটা নর্থ কোনটা সাউথ। দ্য কম্পাস ইজ দেন রোটেটেড আনটিল দ্য নর্থ অ্যান্ড সাউথ মার্ক অন দ্য ডাইল আর এট ইটস টু এন্ডস। তো কম্পাসটা ঘুরে 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 যতক্ষণ স্টপ হচ্ছে নর্থ সাউথে। To identify the north pole of the magnetic needle, it is usually painted in a different color. The north pole ta dekhte pachhis to alada color e ache, ki color e tu lal lal dekhte pachhi na ki re, tu alada color e thake jisse ki jaldi hum log pata kar sake. Science boy ta niye ekhane bosho, science boy ta niye ekhane bosho, ekhane ache to ekhane bosho to chapter 10 ta bar koro. নেক্সট উই হ্যাভ মেক ইউর ওন ম্যাগনেট। আমরাও নিজে ম্যাগনেট বানাতে পারি, কিন্তু ম্যাগনেট বানানে কে লিয়ে ম্যাগনেট চাই, একটা ম্যাগনেট দরকার। নাও দেয়ার আর সেভারাল মেথডস অফ মেকিং ম্যাগনেটস, অনেক মেথড আছে। লেট আস লার্ন দ্য সিম্পলেস্ট ওয়ান। টেক আ রেক্ট্যাঙ্গুলার, মনে মনে পড়ো, টেক আ রেক্ট্যাঙ্গুলার পিস অফ আয়রন, দেখতে পাচ্ছ রেক্ট্যাঙ্গুলার পিস অফ আয়রন, এই যে গ্রিল ট্রিল তৈরি হয় পাতিগুলো পাওয়া যায় টুকরো, গ্রিলের দোকানে ছোট ছোট পিস পেয়ে যাবে। Now, take a bar magnet and place one of its poles near one edge. You have a bar magnet. Okay? Do you see the bar magnet? Then, what do you do? Here, you can see the small one. And you can see it. Suppose this is the bar magnet. Iron. This is the bar magnet. You can see it. Open, 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 open. See, the arrow mark. Open, open, open. You can see it. এরকম, ঠিক আছে, এই ঘষলাম, আবার উঠিয়ে নিলাম, আবার ঘষলাম, দেখতে পাচ্ছ অ্যারো দেওয়া আছে, আবার প্রথম থেকে, মানে ওই একই ডাইরেকশনে যেতে হবে। যদি উল্টো করে এইভাবে উল্টো, তাহলে একবার নিচে থেকে ওপর, আবার তুলে নিলাম নিচে থেকে ওপর, এ হলে এইভাবে, বা উপর থেকে নিচে হলে এইভাবে। এই নয় যে ঘস 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 উপর নিচে করে গেলাম, তাহলে ম্যানেটু খতম, আর লোহাতে তো কিছুই হবে না। ঠিক আছে, এটা এখানে বলা আছে। কতবার করতে বলছে, হাউ মেনি টাইমস, মোটামুটি 30-40 times, কিন্তু ইট উইল নট বি অ্যাজ স্ট্রং অ্যাজ দ্য বার ম্যাগনেট, কিন্তু একটু চলে আসবে। যদি তোরা একটু কেয়ারফুলি দেখিস, কিছু কিছু স্ক্রু ড্রাইভার এই প্রপার্টিটা থাকে, স্ক্রু ড্রাইভার নাটগুলো যখন খোলে নাটগুলো চিটে যায় তার সঙ্গে, আমার কিছু আছে। এইভাবে 30-40 times এই প্রসেসটা কন্টিনিউ করতে হবে। আর এখানে একটা দেখো অ্যাক্টিভিটি 6 খুব একটা ভালো ইন্টারেস্টিং একটা দিয়েছে। একটা কাপের মধ্যে একটা ম্যাগনেটাইজ নিডেল, সুই সুই কো সুইটাকে ম্যাগনেট করে দিয়েছে, কীভাবে ওই ম্যাগনেট ঘষা হয়েছে ম্যাগনেট ঘিসকে, ওটা কাপের ভিতরে একটা ঢুকিয়ে দিয়েছে, ঠিক আছে, উসকো ঘুষের দেওয়া হয়। আর ওটাকে জলে যদি আমরা রাখি, কিন্তু ঘুরে ঘুরে আবার কিন্তু নিডেলটা কি নর্থ সাউথ ডাইরেকশনেই কিন্তু আসবে, কারণ পানিকে পানির উপর তো ঘুমেগা কাপটা, ওখানে তো আটকাবে না জলের ওপরে, তখন ঘুরে ঘুরে ওটা কিন্তু ওই নর্থ সাউথ ডাইরেকশন, তার মানে এটা একটা বাড়ি হোম মেড কম্পাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, অ্যাক্টিভিটি 6.2 থাক, নেক্সট থেকে আমরা কতটা আছে দেখি, আর তো বেশি নেই, এটা শেষই করে দিই। ঠিক আছে, আচ্ছা এরপর আছে অ্যাট্রাকশন অ্যান্ড রিপালশন বিটুইন ম্যাগনেটস। অ্যাট্রাকশন মানে টেনে নেওয়া, খিচাও, আর রিপালশন মানে দূর, খিচানা নেই, খিচানা, অপোজিট অফ অ্যাট্রাকশন ইজ রিপালশন। নাও এই যে এখানে একটা গেম আছে, বুঝলি তো, সাপোজ এই লেট আস প্লে আনাদার ইন্টারেস্টিং গেম উইথ ম্যাগনেটস। টেক টু স্মল টয় কার্স অ্যান্ড লেবেল দ্যাম এ অ্যান্ড বি, প্লেস আ বার ম্যাগনেট অন টপ অফ ইচ কার অ্যালং ইটস লেন্থ। ভালো মজা লাগবে, ছোটো ছোটো গাড়িতে যদি করা হয়
তাই দেখো এ বি দেখতে পাবে 13.13 দেখো ফিগারটা আচ্ছা এখানে দেখো রেড অ্যান্ড ব্লু মার্কিং আছে তো বার ম্যাগনেটে মানে রেড একটা পোল হতে আর একটা ব্লু হচ্ছে আর একটা পোল সাপোজ রেড ইজ নর্থ পোল অ্যান্ড ব্লু ইজ সাউথ পোল তাই এই যে এ বি কার্ডটা আছে এই সামনে সামনে দিকে এরা কি অ্যাট্রাক্ট করবে না কাছাকাছি আসবে না দূরে যাবে কাছাকাছি আসবে কেন দেখো এই যে এটা আছে সামনে দিকে কোন পোল আছে সাউথ পোল আছে ব্লুটা সাউথ পোল বললাম পোল বললাম আর বি এর লালটা সামনে দিকে আছে ওটা নর্থ পোল এটা হচ্ছে আনলাইক পোলস আনলাইক মানে দুটো আলাদা 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 হলেই খিচেগা অ্যাট্রাক্ট করবে আর এইটা দেখো 13.14 দেখো সামনে সামনে কোনটা আছে বা পিছে পিছে রেড আছে তার মানে যদি আমরা ডি কার্ডটাকে পিছন দিকে লাগাই সি কার্ডটা আরো এগিয়ে যাবে কাছে আসবে না ওটাকে আরো এগিয়ে এগিয়ে যাবে তাই না মানে ঠিলছে ইনভিজিবল ফোর্স তাই না তাহলে এখানে একটা পয়েন্ট যেটা পড়বো যে আনলাইক পোলস অ্যাট্রাক্ট ইচ আদার আর লাইক পোলস রিপেল ইচ আদার ঠিক আছে এটা লিখে না একটু পেন্সিল দিয়ে বইয়ের মধ্যে লাইনটা পুরো হবে সেটা দেওয়া নাই লাইক পোলস অফ এ ম্যাগনেট রিপেল ইচ আদার অ্যান্ড লাইক পোলস অফ এ ম্যাগনেট লাইক পোলস অফ এ ম্যাগনেট রিপেল ইচ আদার লাইক পোলস অফ এ ম্যাগনেট রিপেল ইচ আদার and unlike poles attract each other and unlike poles attract each other so next topic ache a few cautions cautions mane sabdhani ki ki ache jate maths hoye geche baba the ki ki ache magnets lose their properties if they are heated hammered or dropped from some height গরম করলে হাতুড়ি মারলে বা যদি উপর থেকে ফেলা হয় ওদের ম্যাগনেটিজম পাওয়ারটা চলে যাবে কমে যাবে বা খতম হয়ে যাবে অলসো ম্যাগনেটস বিকাম উইক ইফ দে আর নট স্টোরড প্রপারলি যদি ঠিক করে স্টোর না করা হয় কমজোর হয়ে যায় তাদের পাওয়ারটা করে কিভাবে স্টোর করবো সেটা দেখব টু কিপ দেম সেফ বার ম্যাগনেটস শুড বি কেপ্ট ইন পেয়ার্স উইথ দেয়ার আনলাইক পোলস এই দেখো অন দ্য সেম সাইড তাহলে কেমন করে রাখতে হবে এই দেখো দেখতে পাচ্ছ ছবি 13.16 ঠিক আছে হ্যাঁ জোড়া জোড়া রাখতে হবে পেয়ারসে আর তাদের মাঝখানে একটা কি লাগবো দে মাস্ট বি সেপারেটেড বাই এ পিস অফ উড ওয়াইল টু পিস অফ সফট আয়রন শুড বি প্লেসড অ্যাক্রস দের এন্ডস তাই প্রথম ডায়াগ্রামটা দেখো দুই দিকে দেখো লোহার পাতি লাগানো আছে দেখতে পাচ্ছিস যেটা বার ম্যাগনেট আছে এইদিকেও আছে ওই দিকেও থাকবে আর মাঝখানে কি আছে উড আছে লোহার পাতি চিপকে যাবে ওটা চিটে যাবে অ্যাট্রাক্ট করে নেবে এইভাবে রাখতে হবে আর এদিকে হর্সু ম্যাগনেটটাও আছে ফর হর্সু ম্যাগনেট ওয়ান শুড কিপ আ পিস অফ আয়রন অ্যাক্রস দ্য পোলস আর হর্সু ম্যাগনেট জন্য এরকম একটা লোহার টুকরো ওর সঙ্গে লাগিয়ে দিতে হবে এটা তো অ্যাট্রাক্ট করবে কেন দুই দিকে একটা নর্থ একটা আনলাইক পোল তো অ্যাট্রাক্ট করে নেবে কিপ ম্যাগনেটস অ্যাওয়ে ফ্রম ক্যাসেটস মোবাইল টেলিভিশন মিউজিক সিস্টেম কম্প্যাক্ট ডিস্ক অ্যান্ড দ্য কম্পিউটার এই সমস্ত জিনিস থেকে কিন্তু ম্যাগনেটগুলোকে দূরে রাখতে হবে নাহলে কিন্তু ক্ষতি হয় স্ক্রিন খারাপ হয়ে যায় ডিফেক্ট যে এখন তো ওই আগে সিডি ক্যাসেট থাকতো ওর মানে ডেটা যেটা থাকে ওটা ডিলিট হয়ে যায় খারাপ হয়ে যায় সোজা কথা বলতে গেলে দে গেট ড্যামেজড তাহলে কাজ তোদের থাকবে সায়েন্সে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বইয়ে হবে ট্রু ফলস বইয়ে হবে যেগুলো বইয়ে হবে বইয়ে যেগুলো খাতায় নাম্বার 5, 6, 7, 8, 9, 10 এগুলো সব খাতায় হবে তাই তো সো টেক দ্য হেল্প অফ দ্য বুক ইন্টারনেট যা নেবে ভালো করে বুঝে শুনে করবে কিন্তু প্রবলেম থাকলে অবশ্যই জিজ্ঞেস করবে কিন্তু খুব কেয়ারফুলি করবে টেক আউট ইয়ার ম্যাথস বুক তাহলে আমরা রেশিও প্রপোর্শনটা স্টার্ট করেছিলাম ইয়েস 241 চ্যাপ্টার 12 কথাটা শুনবে নাও 11 পয়েন্ট এটা হচ্ছে 12.1 কোশ্চেন নাম্বার 11 সবই একই টাইপে আউট অফ 1800 স্টুডেন্টস ইন এ স্কুল 750 অপটেড বাস্কেটবল 800 অপটেড ক্রিকেট অ্যান্ড রিমেনিং অপটেড টেবল টেনিস টোটাল স্টুডেন্ট কত আছে তার মধ্যে
কিছু জন বাস্কেটবল, কিছু জন ক্রিকেট, আর বাকিগুলো টেবিল টেনিস। নাও ইফ আ স্টুডেন্ট ক্যান অপ্ট ওনলি ওয়ান গেম, ফাইন্ড দ্য রেশিও অফ নাম্বার এ, নাম্বার অফ স্টুডেন্টস হু অপ্টেড বাস্কেটবল টু দ্য নাম্বার অফ স্টুডেন্টস হু অপ্টেড টেবিল টেনিস। তা কিতনা লোক বাস্কেটবল এবং কিতনা লোক টেবিল টেনিস এর রেশিওটা বার করতে হবে। তাহলে হাউ নাম্বার অফ পিপল বা স্টুডেন্টস অপটিং বাস্কেটবল কত আছে আর টেবিল টেনিস কতগুলো স্টুডেন্ট আছে দেওয়ানি, কি করে বার করবো আমরা? ভুল বলছো, 750 প্লাস 800 প্লাস করবো, দিয়ে 800 থেকে মাইনাস করবো, কারণ লেখা আছে রিমেনিং, রিমেনিং মানে বাকিগুলো বাঁচা হওয়া। তাহলে এখানে ফার্স্টই হবে ইউ উইল ফাইন্ড নাম্বার অফ স্টুডেন্টস অপটেড টেবিল টেনিস, স্টেটমেন্টটা লিখে 1800 মাইনাস ব্র্যাকেটের মধ্যে 750 প্লাস 800, তার মানে 1550, সো 1800 মাইনাস 1550 250 হচ্ছে টেবিল টেনিস। তারপরে সেকেন্ড স্টেপ হবে রেশিও অফ স্টুডেন্টস, ভালো করে শুনছো তো, এটা ভিডিও থাকবে, ভালো করে বাড়িতে শুনবে। হ্যাঁ, রেশিও অফ স্টুডেন্টস হু অপটেড বাস্কেটবল টু দ্য নাম্বার অফ স্টুডেন্টস হু অপটেড টেবিল টেনিস ইজ ইকুয়াল টু, বাস্কেটবল কত আছে 750 বাই 250, এরপরে কাটাকুটি করে যেটা আনসার আসবে, ঠিক আছে? এটাতে আর আমি বললাম না, বাকি যার যার কোশ্চেনে বলবে রেশিও, তার তার ভ্যালিউ পুট করে আমরা ক্যালকুলেশন করব। আচ্ছা, 12টা একটু দেখে নিই। কস্ট অফ আ ডজন পেন্সিলস রুপিস 180, কস্ট অফ 8 পেন্সিলস রুপিস 56, ফাইন্ড দ্য রেশিও অফ দ্য কস্ট অফ আ পেন টু দ্য কস্ট অফ আ বল পেন। কিসের রেশিও বার করতে হবে? কস্ট অফ আ পেন, আ পেন মানে একটা পেন, ওয়ান পেন, টু দ্য কস্ট অফ আ বল পেন। তাহলে একটা পেন আর একটা বল পেনে কস্টের রেশিও ফাইন্ড করতে হবে, তার মানে তাহলে একটা পেন আর একটা বল পেনের কস্ট দেওয়া আছে, দেওয়া নেই, ওইটা আগে বার করতে হবে। তাহলে কস্ট অফ আ ডজন পেন্সিলস 180, এটা প্রথম স্টেটমেন্ট। সেকেন্ড স্টেটমেন্ট কি হবে? কস্ট অফ ওয়ান পেন, তাহলে কস্ট অফ ওয়ান পেন ইজ ইকুয়াল টু 180 ডিভাইডেড বাই 12, কারণ এক ডজনে 12টা থাকে। তাহলে দুটো স্টেটমেন্ট হবে, ফার্স্ট হচ্ছে কস্ট অফ ওয়ান ডজন অফ পেন ইজ ইকুয়াল টু 180, কস্ট অফ ওয়ান পেন ইজ ইকুয়াল টু 180 ডিভাইড বাই 12, চলে এলো। সিমিলারলি কস্ট অফ 8 বল পেনস ইজ ইকুয়াল টু 56, কস্ট অফ ওয়ান বল পেন ইজ ইকুয়াল টু 56 ডিভাইড বাই 8, 7 56 মানে 7 রুপিস। এরপরে যা রেশিও বার করতে হবে দুটোর কস্টটাকে উপর নিচে লিখে স্টেটমেন্ট কিন্তু লিখবে, রেশিও অফ কস্ট অফ আ পেন টু আ বল পেন ইজ ইকুয়াল টু দিস বাই দিস, 180 কে 12 দিয়ে ডিভাইড করলে 12 ones are 12, 12 are 15 আসবে, 12 ones are 12, 12 are 60, হ্যাঁ 15, মানে একটা বল পেন, পেন হচ্ছে 15 রুপিস, আর একটা বল পেন কত আসবে 8 দিয়ে ডিভাইড করলে 7, সো 15 বাই 7 তো কাটাকুটি হবে না, 15:7। লাস্টে কিন্তু অবশ্যই রেশিওতে লিখবে, ঠিক আছে? আচ্ছা, আর ডিসকাস করছি না সময় অভাবে। এই 16 পর্যন্ত কিন্তু হোমওয়ার্ক থাকছে, 11 to 16, মাস্ট ডু, নো এক্সকিউজ, রিক যদি আসো তাহলে করে নিয়ে আসবে, না হলে কিন্তু ছবি কালকে বিকেলের মধ্যে পাঠিয়ে দিও। হ্যাঁ,